কালোজিরা গাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ক্ষেতের পাশে রাখা মৌমাছির বাক্সে। কালোজিরার সাদা ফুলে মৌমাছির দুরন্ত পনা দিন ভর জুড়ে ছুটছে এক ফুল থেকে আরেক ফুলে, আর তাতে ঘটছে পরাগায়ন, বাড়ছে মধু আহরণ। এখানে মধুটা খুব পিওর ভালো, আমাদের সামনে ভাঙ্গা, আমরাও নেই, মানুষ দূর দূরান্ত থেকে নিতে আসে। মাদারীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয় সরিষা, কালোজিরা, ধনিয়া। ভ্রাম্যমান মৌ চাষিরা এসব ক্ষেতের পাশে তাদের মৌ বাক্স স্থাপন করে চাষ করছে লাখ টাকার মধু। এখানে আমরা এসেছি হলো টাঙ্গাইল জেলা থেকে মাদারীপুর জেলা এসেছি। টাঙ্গাইল জেলায় সরিষা ফুলের মধু সংগ্রহ করা শেষ হয়ে গেলে পরে আমরা এখন এসেছি ধনিয়া কালোজিরার মধু সংগ্রহ করতে। ক্ষেতের পাশেই বসানো হয়েছে সারি সারি মৌ বক্স। বক্সগুলোর চারপাশে মৌমাছি গিজগিজ করছে। মৌমাছির এই ছোটাছুটি ও আনাগোনা উপভোগ্য একটি দৃশ্য। মৌমাছিগুলো মধু সংগ্রহ করা শেষ হলে বিশেষ কায়দায় বক্স থেকে মৌমাছি সরিয়ে মধু সংগ্রহ করেন মোয়ালরা। দাম একটু বেশি হলেও এখানকার মধুর চাহিদা অনেক বেশি, কেননা এখানেই উৎপাদন হচ্ছে কালোজিরা ও ধনিয়ার মধু। সর্বরোগের ঔষধ হিসেবে খ্যাত কালোজিরা, যে কারণে শারীরিক অসুস্থতার কথা চিন্তা করে ভেজালহীন বলে দূর দূরান্ত থেকে লোকজন আসেন এই মধু কিনতে। কোরআনে পাকে উল্লেখ আছে মধুর পুষ্টিগুণ সম্বন্ধে। আমরা ছোটকাল থেকেই জেনেছি যে মধু আসলে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সব বয়সের লোকে খেতে পারে, এবং মধু খেলে শরীরে অনেক ধরনের উপকার আছে, বিশেষ করে শীতের দিনে যাদের ঠান্ডা জ্বরের ইয়ে আছে এবং ইমিউনিটি সিস্টেমটাকে ভালো করে। এই যে এই অঞ্চলে যে মধুর একটা এই যে মধু চাষের যে একটা প্রক্রিয়া দেখলাম, কৃত্রিম উপায় হলো কিন্তু মধুটা ন্যাচারাল, কারণ এই মধু বক্সে যে মধু পোকাগুলো আছে এরা আশেপাশে যত সরিষা ক্ষেত, কালিজিরা ক্ষেত, খেজুরের রস, বিভিন্ন এই গ্রাম অঞ্চলের যে ফুলের রেণু, এই রেণুর থেকে তারা মধুরা সংগ্রহ করে এনে। দেশের অন্যান্য জায়গায় মধু চাষ হলেও স্বাদ ও গন্ধে এগিয়ে আছে মাদারীপুরের চাষ হওয়া কালোজিরা, ধনিয়া ও সরিষা ফুলের মধু। এই মধু বিক্রি করে উপার্জন হয় লাখ টাকা। এখানকার মধু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও যাচ্ছে। উৎপাদন বেশি হয় এবং ভেজালমুক্ত মধু চাষের কারণে বিদেশে এই মধু বিক্রি করে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রত্যাশার কথা জানান জাতীয় মৌ চাষ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার সর্দার। এই ধনিয়া কালোজিরা ফুলের মধু সংগ্রহ করতে সারা বাংলাদেশ থেকে প্রায় 150 থেকে 200 খামারি আসে এবং এক মাস এখানে থাকে। এই এক মাসে আমাদের প্রায় 200 টন মধু উৎপাদন হয় এবং সারা বাংলাদেশের ভিতরে যত মধু ধনিয়া কালোজিরা হয় সবচেয়ে বেস্ট মধু এই মাদারীপুরে ধনিয়া কালোজিরা ফুলের মধু। 7 গ্রাম অনেক ভালো, অনেক মধু উৎপাদন হয় এবং বাহিরও মধু আমরা রপ্তানি করি, বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। সুস্বাদু এই মধুর চাহিদা দিন দিন বেশি হয়, দেশের অধিক পরিমাণে চাষ হচ্ছে মধু, এতে দূর হচ্ছে বেকারত্ব। এক একটা খামারে প্রায় বছরে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম হয় আর কি, এবং অনেক বেকার মানুষ এখানে এসে তারা বেকারত্ব দূর হইতেছে এবং ভালোভাবে স্বাবলম্বী হইতেছে আর কি। মাদারীপুরে এবছর 1417টি মৌ বক্স বসিয়ে মৌ চাষ করা হয়েছে, যা থেকে প্রায় 3,670 কেজি মধু উৎপাদন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আমাদের যে 16,988 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে সেখানে প্রায় 1471টি মৌ বক্স বসেছে, সেখানে তারা এ পর্যন্ত প্রায় 3700 কেজি মধু সংগ্রহ করেছে, আর এটি গত বছর ছিল প্রায় 8,950 কেজি মধু। আমরা আশা করি যে গতবারের থেকে মধু এবার আরও বেশি হবে, আর এই সরিষার পরেই এই মৌগুলো কালোজিরা এবং ধনিয়াতে যাবে, এবং আমরা জানি যে মধু সরিষার মধু খুব উন্নতমানের। ভ্রাম্যমান মৌ চাষ অত্যন্ত লাভজনক একটি শিল্প। সরকারের বিভিন্ন সহযোগিতা এবং ঋণের ব্যবস্থা থাকলে মধু উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন মৌ চাষিরা। সরকারিভাবে যদি ক্ষুদ্র কিছু ঋণের যদি ব্যবস্থা যদি সরকার আমাদের জন্য যদি করে, আমাদের নিজেদের জন্য একটু সুবিধা হতো, ভালোভাবে মনে করেন যে ব্যবসাটা চালাইতে পারবো আর কি। কারণ আমরা জাগাতে জাগাতে ঋণ নেই বিভিন্ন এনজিওর মাধ্যমে, যাতে করে আমাদের লাভের টাকাটা বেশি দেওয়া লাগে। মধু চাষে সফলতা আর আগ্রহ বাড়ার কারণে ভ্রাম্যমান এই মৌ চাষিদের সব ধরনের সহযোগিতার কথা বলেছেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্র। আমরা তাদেরকে কারিগরি জ্ঞান, কীভাবে মধু মৌ বক্স কীভাবে এটা রক্ষণাবেক্ষণ করা হয় এবং কীভাবে তাদের এই ব্যাপারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং তাদেরকে আমরা মধু সংগ্রহ এবং এটা প্রসেসিং এবং বিক্রির যে চেইনগুলো সেগুলো আমরা তাদেরকে ট্র্যাক করে দিয়ে থাকি।